বাড়ির আঙিনায়, বাগানে, পুকুর পাড়ে আরো অনেক জায়গায় কম বেশি সারা বছরই পেঁপে লাগানো যায়। একটু সঠিক পরিচর্যা করলেই পেঁপের ফলন অনেক ভালো হয়। চলুন পেঁপের পরিচর্যা সম্পর্কে কিছু জেনে নেই। পেঁপের চারা রোপণের সময় চারার উপরের ছোট পাতা রেখে নিচের বড় বড় পাতা কেটে দিতে হবে, ঝড়ে যেন হেলে না পড়ে এই জন্য খুঁটি দিয়ে দিতে হবে। একটি গাছে সর্বমোট গোবর সার 15 কেজি, ইউরিয়া, লাল সার, টিএসপি, জিপসাম 550 গ্রাম করে, বোরাক্স 25 গ্রাম এবং জিঙ্ক সালফেট 20 গ্রাম দিতে হবে, যেখানে ইউরিয়া ও লাল সার বাদে বাকি সকল সার মাটি প্রস্তুতের সময় দিতে হবে। চারা রোপণের পর গাছে নতুন পাতা আসলে ইউরিয়া ও লাল সার 50 গ্রাম করে এক মাস পর পর দিতে হবে। ফুল আসার পর মাত্রাটি দ্বিগুণ করে দিতে হবে। প্রত্যেকবার সার প্রয়োগের পর পানি দিতে হবে। মাটি ভেজা রাখতে হবে, তবে পানি যেন জমি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ পেঁপে গাছ দাঁড়ানো পানি সহ্য করতে পারে না। চারা রোপণের সময় গাছের গোড়ায় মাটি তুলে দেওয়া যাবে না, তবে কিছুদিন পর গোড়ায় মাটি তুলে দেওয়া যায়। নিয়মিত আগাছা পরিষ্কার করতে হবে। ফল ধরা শুরু করলে ভালোভাবে বড় হবে এমন একটি ফল রেখে একটি বোটার বাকি ফলগুলো ছিঁড়ে ফেলতে হবে। গাছে কোনো ধরনের রোগ বা পোকামাকড়ের আক্রমণ হলে আক্রান্ত পাতা ফল ছাঁটাই করতে হবে বা প্রয়োজন অনুসারে স্প্রে বা কীটনাশক ব্যবহার করা যায়। এমনই কৃষি বিষয়ক আরও তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।